আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে হাজির হলাম, সেটা হচ্ছে সফট ভ্যানিলা কেক। তো কেকটা আমি চুলায় তৈরি করেছি, তো চলুন এখন মূল রেসিপিতে চলে যাই। সফট ভ্যানিলা কেক তৈরি করার জন্য আমি প্রথমে এখানে শুকনো উপকরণগুলো নিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার আর সামান্য একটু লবণ। ভ্যানিলা কেক তৈরি করতে কিন্তু তেমন কিছুই লাগে না। তো এই যে আমি এখন একটু চেলে নিলাম, তো এটা এখন আমি একটা সাইডে রেখে দেব। তো এখন আমি অন্য ইনগ্রেডিয়েন্টসগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে 4টা ডিম নিয়ে নিয়েছি এবং ডিমের কুসুম এবং সাদা অংশ আমি একসাথে এখন বিট করে নিব। আমি একদম খুব সহজভাবে দেখানোর চেষ্টা করছি আজকে কেকটা, এবং মাশাআল্লাহ কেকটা অনেক সুন্দর হয়েছে এবং আপনাদেরটাও ভালো হবে যদি আমার রেসিপিটা ফলো করেন। তো আমি এখন বিটার দিয়ে বিট করে নিচ্ছি। যখন মোটামুটি একটু এরকম ফেনা তৈরি হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আইসিং সুগার। তো এই আইসিং সুগারের রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমি এখানে 1 কাপ আইসিং সুগার অল্প অল্প করে দিয়ে নিচ্ছি, একবারে কিন্তু পুরোটা দিতে যাবেন না, অল্প অল্প করে দিবেন আর বিট করে নেবেন। আপনারা চাইলে কিন্তু এখানে অনেক ফোমের মতো তৈরি করতে পারেন ডিমের সাদা অংশ এবং কুসুম। আমি অতটা বিট করিনি, মোটামুটি চিনিটা গলা পর্যন্ত, এই যে এরকম কনসিস্টেন্সি হয়েছে। তো ব্যাস, বেশি উপকরণ কিন্তু লাগে না। এখন আমি সেই শুকনো উপকরণগুলো এটার সাথে মিশিয়ে দেব এবং অল্প অল্প করে দিব, এবং একটা স্প্যাচুলা দিয়ে আমি খুব আলতোভাবে মিক্সড করে দিচ্ছি। এবার এটা কিন্তু খুব জোরে জোরে নাড়া যাবে না, আলতোভাবে মিক্সড করতে হবে। আমি এটাকে স্পঞ্জ কেক বলবো না, এটা হচ্ছে ভ্যানিলা সফট কেক। তো আপনারা রেসিপিটা যদি ফলো করে এভাবে বানান এবং প্রতিটা উপকরণ যদি সেমভাবে দিয়ে থাকেন, আপনাদের কেকটাও কিন্তু অনেক ভালো হবে। তো মেশানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ তেল, এবং এটা নর্মাল যে রান্নার তেল আছে সেটা দিলেই চলবে। এবার খুব ভালোভাবে আমি তেলের সাথে সব কিছু মিক্সড করে নিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ভ্যানিলা অ্যাসেন্স। তো আমার মেশানো হয়ে গিয়েছে। তো এখানে আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি, মোল্ডের ভেতরটা আমি খুব ভালোভাবে আমি একটা পেপার দিয়ে ভালোভাবে চারপাশ দিয়ে আমি অয়েল ব্রাশ করে দিচ্ছি। তো এবার আমি সেই ব্যাটারটা সম্পূর্ণ এটা ভেতরে ঢেলে দিচ্ছি। এবার আমি একটু ট্যাপ করে নিচ্ছি। তো এবার আমি চলে যাব চুলোতে। এখানে আমি যেটা নিয়েছি, একটা হাঁড়ির ভেতরে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি, তার ভেতরে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। তো এবার ঢাকনা দিয়ে আমি 10 মিনিট এটাকে গরম করে নিব, মানে প্রিহিট করে নিব। তো তারপর সেই মোলটাকে খুব সাবধানে কিন্তু এটা ভেতরে দিয়ে দিতে হবে। তো এই পর্যায়ে চুলার ফ্লেমটা কিন্তু একদম মিডিয়াম টু লোয়ে রাখতে হবে, মানে মিডিয়ামের থেকে একটু কম। তো আমি ঢাকনার উপরে মুখটা বন্ধ করে দিয়েছি। তো এবার আমি ফিরে আসছি 40 মিনিট পর। 40 মিনিট পর আমার কেকটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে, এই যে দেখেন খুবই সুন্দর মাশাআল্লাহ একটা কালার চলে এসেছে। আপনারা চাইলে কিন্তু এই কেকটা এভাবেও খেতে পারেন বা এটা ডেকোরেশনও করতে পারেন। তো আমি গরম গরমই চারপাশ দিয়ে একটু ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি, আপনারা অবশ্যই এই কাজটা ঠান্ডা হবার পর করবেন। তো এই যে দেখেন কেকটা কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে এবং কতটা সফট। এবং আমার হাতটা প্লিজ সবাই ইগনোর করবেন, আমি এখানে যেহেতু ডেকোরেশনের জন্য কালার মিক্সড করেছি তাই আমার হাতে কালার লেগেছিল। তো এবার আমি একটা স্ট্যান্ডে রেখে দিয়েছি এটা ঠান্ডা হবার জন্য। তো সম্পূর্ণ ঠান্ডা হবার পর আপনারা এভাবেও কেটে খেতে পারেন বা ডেকোরেশনও করতে পারেন। তো এই কেকটাই কিন্তু আমি ডেকোরেশন করে এর আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তো আশা করি আমার আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।